বাংলাদেশ রেলওয়েতে বিশাল বড় জব সার্কুলার দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 235টি পদে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার দিয়েছে। বিভিন্ন জেলায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, এখান থেকে বাংলাদেশের রেলওয়ের টিকিট কাটতে পারবেন বা ই সেবা নিতে পারবেন, সবকিছুই পারবেন। এখান থেকে রেলওয়ের যত সেবা, বাংলাদেশ রেলওয়ের জব সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, তারপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে জব পোস্টিং, মানে জব যেদিন সার্কুলার হয়েছে 29 আগস্ট, আর অ্যাপ্লিকেশন ডেট 1 আগস্ট থেকে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 6 অক্টোবর। আপনি সেপ্টেম্বরের 7 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 7 তারিখ থেকে, আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আছে 6 অক্টোবর পর্যন্ত। স্যালারি 8,250 থেকে 74,000 টাকা পর্যন্ত স্যালারি আছে, বা অনেক বড় একটা স্যালারি। নাম্বার অফ ভ্যাকান্সি 235 জন লোক নেবে। এটা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ডিগ্রি পাস হইলে হবে। অ্যাপ্লিকেশন ফি 112 টাকা, আর এজ 18 থেকে 30 বছর। বাংলাদেশ গভর্নমেন্ট জব, বাংলাদেশ রেলওয়ে যে কোনো শাখায়, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে জব করতে হতে পারে। গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, মহাপরিচালক কার্যালয়, মার্কেটিং কর্পোরেট প্ল্যানিং বিভাগে বাংলাদেশ রেলওয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দেখতে সহকারী স্টেশন মাস্টারে 9,700 থেকে 23,000 টাকা স্কেল, আপনার এটা তৃতীয় শ্রেণীর স্কেল। 235 জন লোক নেবে, অনেকজন লোক নেবে বাংলাদেশ রেলওয়ে। 18 থেকে 30 বছর, অ্যাপ্লিকেশন করতে পারে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট থাকা লাগবে। আর ঝালকাঠি জেলা ব্যতীত সব জেলায় অ্যাপ্লিকেশন করতে পারবেন, প্রতিবন্ধী হলে সব জেলায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। আর দেখতে পাচ্ছেন নিজেদের বিধিনিষেধ, এখানে হচ্ছে নিয়োগ সংক্রান্ত নিয়োগ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে, নিয়োগের লিখিত পরীক্ষার সময় TA মানে খাবার টাবার কোনো বিলি ওনারা দেবে না। আর পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক অ্যাপ্লিকেশন করবেন এই লিঙ্কে, দেখেন httpr.telegraph.com এ ঢুকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার আমার ভিডিও আছে, অনলাইনে চাকরির অ্যাপ্লিকেশন, ও ভিডিওটি দেখলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অনলাইনে জব ফি জমাদান শুরু 7 সেপ্টেম্বর, আর জমাদান শেষ তারিখ 6 অক্টোবর। ইউজার আইডি অনলাইনে সাবমিট করতে 72 ঘন্টার SMS মাধ্যমে আপনাকে টাকা জমা দেওয়া লাগবে, 112 টাকা। অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন করতে 300x300 একটা ছবি লাগবে, আর একটা সিগনেচার লাগবে 380 স্কেলে। আর 72 ঘন্টার মধ্যে 112 টাকা আপনারা জমা দেবেন, দেখতে পাচ্ছেন। আর SMS সিস্টেম দা লিখবেন, আপনার অ্যাপ্লিকেশন করা হলে পরে মোবাইলে টেলিটক সিমের মধ্যে 120 টাকার মতো রিচার্জ করবেন, করে SMS দেবেন। BR স্পেস ইউজার আইডি লিখে ইউজার আইডি আসবে, এটা দিয়ে অন 6 টু নাম্বারে পাঠিয়ে দেবেন। একটু যা দেখতেই পাচ্ছেন সার্কুলার সম্পর্কে আমি বললাম, বাংলাদেশ রেলওয়ে অনেক বড় জব সার্কুলার দিচ্ছে, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করবেন। যারা ডিগ্রি পাস আছে ইনশাআল্লাহ আপনাদের সব হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thank you.